डीजे पापी दुशाई नंबर कोल ए शाडू पामार जीवन कुमार होए रवि बाबा माथे हां छोर पामार जीवन कुमार होए रवि बाबा मक्की हरा अरे शाडू पामार नयन तारा होए रवि बाबा माके हां छोर पामार नयन तारा होए रवि बाबा मक्की हरा अरे तोड़ हे गदा दिए रे बाबा मामा तोड़ हे विदाई दिए रे बाबा में जलबो मुने हगुने ओ अमी जलबो मुने ओ अमी जलबो मुने এই ভাবে বেগম সাহেবা সরব চাঁদকে কোলে নিয়ে বাদশাহজির কাছে গেলেন আর বাদশাহজিকে ডেকে বেগম সাহেবা বলছে ওকে বাদশাহজি বেগম সাহেবা এই ধরুন বাদশাহজি দাও আমার প্রথম সন্তানের সরব চাঁদকে আমি তোমার হস্তে আজ ছেড়ে দাও বেগম সাহেবা দাও আজ আজ এই সরব চাঁদকে নিয়ে ওগরে সরব আয় আয় রে বাবা আয় আজ তোকে নিয়ে আর 1000 টাকা রে আমি সেই মাকাঙালিনের হাতে তুলে দিয়ে আসি ও মা এই কথা বলে বাদশাহজি সরব চাঁদকে নিয়ে এক হাতে নিলেন আর এক হাতে নিলেন 1000 টাকা তাহলে সন্তান এক হাতে আর টাকা এক হাতে তাহলে এমন সময় ভিক্ষা দিতে যাবে সম্মুখে দেখা হলো পাত্রের সঙ্গে দেখা তাই পাত্র তখন বাদশাহজিকে ডেকে কি বলছে জানো বলছে ওগো বাদশাহজি কি এই প্রভাতকালে সরব চাঁদকে নিয়ে আর হাতে দেখতে পাচ্ছি কিছু টাকা এগুলো নিয়ে কোথায় চলেছো আরে ভাই পাত্র তুমি কোন রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করেছো বলো কেন এই সদর দরজা দিয়ে এলাম সদর দরজা দিয়ে এসেছো হ্যাঁ 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 আচ্ছা ভাই পাত্র এই তুমি কি আসার সময় দরজায় কেউ বসে আছে দেখেছো বসে আছে একজন তো বসে আছে তবে সে কাঙালি নিবি কাঙালি নিবি হ্যাঁ বাচ্চাজি আচ্ছা আচ্ছা ভাই পাত্র সেই কাঙালি নিবি সেই কাঙালি নিবি কেমন দেখতে তুমি বলতে পারো সত্যি বাচ্চাজি সে কাঙালি নিবি কেমন দেখতে জানো কেমন মানে তিন কালে গিয়ে এক কালে ঠেকেছে পেকে গেছে তার মাথার কেশ একটি ছেঁড়া গুনচট গায়ে দিয়ে বসে আছো দাঁড়াতে চুপটি করে ও এই দেখে রেছো হ্যাঁ না আমি ওই ছেঁড়া আর কিছু দেখলাম না ওরে ওরে ভাই পাত্র সেই কাগ ওই ওই কাঙালিনির মেয়ে হলো আমার সর্বনাশের গড়া সে কি বাদশাহজি হ্যাঁ কেন ওই কাঙালি মেয়ে তোমার মানে মানে কালের গোড়া মানেটা কি শোন রে ভাই পাত্র শোন হ্যাঁ বলেন বলেন আমি যখন অপত্রক ছিলাম ওই কালের মেয়ে দয়াতে আবার বেগাবের গর্ভে সন্তান হয়েছে আমি তখন কারার দিয়েছিলাম যে 1000 টাকা আমার প্রথম সন্তান ওই মা কাঙালিনীর হাতে মানসিক দেব ও আল্লাহ গো সত্যি বাদশাহজি তোমার মতো বোকা বাচ্চা দুনিয়ার একটাও নেই ওই কাঙ্গা সন্তান পাওয়ার জন্য কাঙ্গালিনের মেয়ের কাছে তুমি কারা দিয়েছো ওই 1000 টাকার একটি সন্তান হ্যাঁ সত্যি বাচ্চা তুমি সত্যি বোকা আছো আর বোকা চিরদিন থাকবে আরে মুখের কথায় কাঙ্গালিনের মেয়ে বিদায় হয়ে যায় না মুখের কথায় বিদায় হয়ে যাবে হ্যাঁ আচ্ছা ভাই পাত্র তুমি যদি মুখের কথায় ওই কাঙ্গালিনের মেয়েকে বিদায় করে দিয়ে আসতে পারো আচ্ছা আচ্ছা তাহলে 1000 টাকা আমি তোমাকেই দেব না বাচ্চাজি তোমার নুন খাই খেয়েছি খাচ্ছি পরেও খাবো আর তোমার গুণটাও গাইব না আমি যার নুন খাই আমি তার গুণও খাই তুমি যখন আজ বিপদে পড়েছো তাহলে বিপদ থেকে উদ্ধার করা কর্তব্য আমার তাহলে একটু অপেক্ষা কর আমি মুখের কথায় ওই সামান্য কাঙ্গালিনী মেয়েকে আমি এক্ষুনি বিদায় করি আই যাও ভাই পাত্র হো মা কাঙ্গালিনী মেয়েকে বিদায় করতে গেছে কাল পাত্র কাঙ্গালিনী মেয়ের কাছে গেল কাঙ্গালিনী মেয়ের কাছে গিয়ে তখন কাঙালিনী মেয়েকে ডাকি তখন কহিতে লাগিল কাঙালিনী মেয়ে কাঙালিনী মেয়ে কি হয়েছে বাবা কি হয়েছে তোমার তুমি এখন বসে আছো কেন ও বাবা কি হয়েছে তোমার কাছে বলতে হবে হ্যাঁ
আরে সে ব্যাপার তোমার বাচ্চাদের কাছে গিয়ে বলো, সব কিছু বুঝতে পারবে, তোমার কাছে বলতে পারবো না। আমাদের বাচ্চাজি আসবে না, আমাকে পাঠিয়ে দিয়েছে। ও তাহলে তোমার কাছে বলতে হবে। হ্যাঁ আমাকে বলতে হবে। তা বলছিলাম বাবা কাঙাই মানে দাড়ি, তাহলে বলছি শোনো ও বাবা দাড়ি, তোমার বাচ্চাজির কাছে গিয়ে বলো যে দুটো ভিক্ষার জন্য বসে আছে, দুটো ভিক্ষার জন্য। হ্যাঁ বলি গে যা তোর বাদশার কাছে, বলি গে যা তোর বাদশার দাড়ি, বলি গে যা তোর বাদশার কাছে, বলি গে যা তোর বাদশার কাছে, মা দুখিনী কাঙা নেনে রে, মা দুখিনী কাঙা নেনে রে, দাঁড়ে রে দাঁড়া হালে আছে, দাঁড়াতে দাঁড়াই ও চলে দাঁড়াতে। যাও রে দাদি তোরা করি এই কথা বলো বাদশারে, হাজার টাকা আর একটু ছেলে রে, হাজার টাকা আর একটু ছেলে রে, ভিক্ষা যেন দয়া আমার, তুমি জানো এই তোমার জন্য যে 1000 টাকা রেখেছিল না গো, 1000 টাকা রেখেছিল, টাকা গুলো পচে গেছে। আর যে সন্তানটা রেখেছিল সেই সন্তান আজ 3 দিন হলো মারা গেছে। ও আল্লাহ গো, তা তুমি এবার এই পাত্র মানে কাল পাত্র, তাই তো? হ্যাঁ, আমি যা মনে মনে স্থির করেছি সেটাই ঠিক হয়েছে। দেখো বাবা আমি কাকে কেমন জ্ঞান করি জানো, কি তোমাকে ঠিক ওই কুত্তার সামনে জ্ঞান করি, সম্মানে পাঠিয়ে দাও, নতুবা নতুবা আমি গল্পনা করে চলে যাবো। তাহলে তো যাবে না। না আমি যাবো না, তোমার বাচ্চা যদি এসে যদি এই কথা বলে তাহলে আমি নিশ্চয়ই মুখের কথা বিদায় হয়ে যাব। ঠিক আছে আমি এখনই বাচ্চাকে পাঠিয়ে দিচ্ছি। এই কথা বলে দাড়ি আবার ওই কালপাত্র বাদশাজির কাছে গেল। বাদশাজির কাছে গিয়ে তখন কহিতে লাগলেন, বাদশাজি বাদশাজি, বলে ভাই পাত্র, বাদশাজি সে কাঙালির মেয়ে কি বিদায় হয়ে গেছে? না না বিদায় হয়নি, বিদায় হয়নি। তাহলে দুটি কথার জন্য বসে আছে। কি কথা? দুটো কথা। হ্যাঁ কি কথা বলবি তো? আরে কথা হলো তুমি আমি যে ভিক্ষা দিতে যাই মানে কারা দিতে যাবে, দুটো কথা হলো তুমি মা কাঙালিনী মেয়ের কাছে একটু টলতে টলতে মানে গায়ে একটু ধুলাবালি মাখবে, রুক্ষ কেশ, মলিন চেহারা, একটু টলতে টলতে পাগল সেজে মা কাঙালিনী মেয়ের কাছে গিয়ে বলবে, মা কাঙালিনী মেয়ে ও কি বলবো মা, কি তোমার জন্য যে টাকা রেখেছিলাম সে টাকাগুলো পচে গেছে, আর যে সন্তান রেখেছিলাম সেই সন্তান আজ 3 দিবস হলো মারা গেছে। না না রে ভাই দাঁড়ি না, আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি আমি মিথ্যা কথা কিছুতেই বলতে পারবো না। ওরে দূরে 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 দূর হারে মিঠুর বলি যে তোরে, ওরে দূরে 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 দূর হারে মিঠুর বলি যে তোরে, বাঁচার মরণ কাহিনী কেন হেন মানে কহিলি অবলার কাছে, বাঁচার মরণ কাহিনী কেন হেন মানে কহিলি অবলার কাছে, দূরে 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 দূর হারে মিঠুর বলি যে তোরে, দূরে 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 দূর হারে মিঠুর বলি যে তোরে। তুমি কিন্তু বৃথা আমার উপরে রাগারাগি করছো। দেখো বাচ্চাজি এই কথা দুটো বললে তাহলে মা কাঙালি নিয়ে বিশ্বাস করবে, তাহলে তোমার টাকাও বাঁচবে আর সন্তানও বাঁচবে। ঠিক আছে তাহলে আমি এই পাগল সেজে মা কাঙালের কাছে যাচ্ছি। দাঁড়া আমি তোমাকে পাজো পাগল সাজিয়ে দিচ্ছি। ও মা এইভাবে কালপাত্র বাচ্চাজিকে পাগল সাজিয়ে দিলেন, বাদশাজিকে যখন পাগল সাজিয়ে দিলেন বাদশাজি তখন পাগল বেশি রুক্ষ কেশ মলিন বদন
টলতে টলতে মা কাঙালিনের কাছে গেল আর মা কাঙালিনের কাছে গিয়ে তখন এই কথা কইতে লাগল মা কাঙালিনি মা কাঙালিনি এ কি বাচ্চাজি কি হয়েছে তোমার মা গো আবার সর্বনাশ হয়ে গেছে কিছু সর্বনাশ হয়ে গেছে হ্যাঁ কি সর্বনাশ হয়েছে বাচ্চাজি মা গো তোমার জন্য যে টাকাগুলো আমি রেখেছিলাম টাকা টাকাগুলো সব পচে গেছে টাকা পচে গেছে আর সন্তান আর আমার তিন দিবস হলো আমার সেই বড় সন্তান স্বরূপচাঁদ সে মারা গেছে মায়েরা তাহলে কেমন বাচ্চা তাহলে দেখো সন্তানের প্রতি কেমন দয়া বাচ্চার কথা শুনে সন্তানের মৃত্যু কামনা করছে কার কাছে না অন্তর্যামী মায়ের কাছে অন্তর্যামী মা আমার তখন ডেকে বলছে বাচ্চাজি বাচ্চাজি গো কি সত্যি তোমার সন্তান মারা গেছে হ্যাঁ মা আর টাকাগুলো সব পচে গেছে হ্যাঁ না বাচ্চাজি না আমার মন বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে বাচ্চাজি কেউ তোমাকে পাগল করিয়েছে বাচ্চাজি তাই বলি বাচ্চাজি এমন কথা বলো না নিশ্চয় তোমার কেউ পাগল সাজিয়েছে না 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 ওরে কে তোরে পাগল করেছে ও বাচ্চা এ যুক্তি তোরে কে দিয়েছে যদি তাই হয় সত্যি যদি তোমার সন্তান মরে যায় তিন দিবস আগে তাহলে সন্তান ফিরে পাবে আর টাকাও যদি পচে যায় টাকাও তুমি পুনরায় ফিরে পাবে আর যদি এই কথা অন্যথা হয় বাদশাজি তাহলে আমি তোমাকে গড় দোয়া করলাম তিন দিবসের মধ্যে তোমার এই প্রথম সন্তান স্বরূপচাঁদের মাথা খাবে মাথা খাবে মাথা খাবে ও মা এই কথা বলে মা আমার বিদায় হয়ে যায় আর বাচ্চাজি টলতে টলতে অন্দর মহলের মধ্যে গিয়ে দাদিকে ডাকি কহে উভরায় কালপাত্র তখন দেখে বলছে বাচ্চাজি গো মুখের কথা সে কাঙালিনি মেয়েকে বিদায় হয়ে গেছে হ্যাঁ ভাই দারি বিদায় হয়ে গেছে তবে একটা কাজ করতে হবে শোনো বাচ্চাজি কি বলছিলাম তোমার ঘরের মধ্যে একটি পাট নাচ খুলতে হবে পাট নাচ হ্যাঁ কেন সেই পাট নাচের মধ্যে বেগমী সাহেবা স্বরূপচাঁদ তার মধ্যে হচ্ছে ঢুকিয়ে রাখতে হবে মানে এই চাকরি চাকরি তোমার আমরা
এইভাবে বেগম সাহেবা আর স্বরূপচাঁদকে নিয়ে কি করলেন? কাল পাত্রের কথা শুনে ঘরের মধ্যে একটি চৌকো খুললেন, যাকে সাধু ভাষায় বলা হয় পাটনাচ। তাই একটি চৌকো খুললেন, চলতি ভাষায় কথা বলছি মা, একটি চৌকো খুললেন। চৌকোর মধ্যে বেগম সাহেবা আর স্বরূপচাঁদকে ঢুকিয়ে দিলেন। তারপর একটি মাচা তৈরি করলেন, তারপরে কিছু গোবর আর মাটি দিয়ে লেপন করে দিলেন। কেন বাদশাহ জিজ্ঞেস করছে কেন? তা বলে বাদশাহ জি গো কি কারণ? এর মধ্যে যদি লুকিয়ে রাখা যায় তাহলে ওই কাঙালিনী মেয়ে জানতে পারবে না, আর যদি ওই যে লেপনটা দিলাম তার উপরে কিছু গর্জন তৈল, মানে আজকালে যে তৈলের কথা বলা হয় গাবতেল, যে গাবতেলেতে সন্ধ্যা দেওয়া হয়, বললে ওই গর্জন তৈলা ঠেলে দিয়ে কিছু ভাসিয়ে দেওয়া হবে। কেন বাদশাহ জি বললো কেন কেন? আরে আর বুঝতে পারলে না বাদশাহ জি, যদি কোনো ওপর পীর পাইগম্বর, মানে ও মায়েরা পীর পাইগম্বর মানে ব্যাধি, আর আমাদের ভাষাতে যেটা বলা হয় ওপর দৃষ্টি, এই ওপর দৃষ্টি যাতে না ওই ভিতরে গিয়ে প্রবেশ করে, ওই তৈলের মধ্যে দিয়ে ভেসে চলে যায়। কটা তেল লাগবে? তা অন্তত তিন খানে দিতে হবে বাবা। তিন খানে? হ্যাঁ, ও তো আমার পা ডেবে যাবে। ঠিক আছে বাবা, ও ডেবে যায় যাওয়া, ওই জন্য তো হচ্ছে মাচাটা তৈরি করা। ও মা এই কথা বলে তাহলে কি বোকা বাদশাহ দেখছো? বেগমের সাহেব আর স্বরূপচাঁদকে ভিতরে বসিয়ে রাখলেন। অন্তর্যামী মা আমার অন্তরে জানতে পারলেন, বাদিকে ডেকে বলছে, বাদি বাদি রে। বল মা। আরে কি বোকা বাদশাহ, কাল পাত্রের কথা শুনে কি করেছে জানিস? কি করেছে? কি সন্তান আর বেগম সাহেবাকে নিয়ে পাটনাচের মধ্যে লুকিয়ে রেখেছে ঘরের মধ্যে। যা আমি এখন কি করব তাই বল। শোনো বা, তুমি আমি গেলে হবে না, তাহলে তোমার পঞ্চ ব্যাধিকে পাঠিয়ে দাও। ঠিক কথাই বলেছিস, এই তো এই তো অহংকারে মত্ত হয়েছে বাদশাহ জি। তাহলে এইবার প্রতিশোধ নিতে গেলে আমার পঞ্চ ব্যাধিকে স্মরণ করতে হবে। এই কথা বলে মা আমার বাদির কথা শুনে ওলা ঝোলা কালা টুন টুঙ্কার বলে মা আমার ডাকিতে লাগলে, বলে ওলা মা ঝোলা মা কালা টুন টুঙ্কার, তোরা কে কোথায় আছে ছুটে ছুটে? এই তো এই তো আমরা সবাই এসে গেছি। আজ যে তোর মায়ের বড় বিপদ। বিপদ? হ্যাঁ বলো মা, বলো কোন বিপদে পড়েছে তুমি? যেতে হবে সে বাদশাহ জির ভবনে। বাদশাহ জির ভবনে? সেখানে গিয়ে দেখ স্বরূপচাঁদ কোথায় লুকিয়ে রেখেছে, তোরা গিয়ে স্বরূপচাঁদের বিনাশ কর। ঠিক আছে মা, আমরা এখনই তোমার আশীর্বাদ মাথায় নেই, আমরা এখনই চললাম সেই বাদশাহির মহলে। ও মা এই কথা বলে তখন ওলা ঝোলা কালা টুন টুঙ্কার পঞ্চ ব্যাধি উর্ধ্ব সাজে ছুটতে ছুটতে কোথায় যাচ্ছে? আহ এই কথা বলে ব্যাধি গণ্ডে ও ব্যাধি বিদায় হয়ে যায়, আর বাদশাহির ভবনে গিয়ারে ওই নাই উপনীত। এই কথা বলে ওলা ঝোলা কালা টুন টুঙ্কার পঞ্চ ব্যাধি বাদশাহ জি বাড়িতে আসিল, আর চতুর্দিকে তারা ঘোরাফেরা করতে লাগিল। বলি বাবা ভাই, ওরে ভাই কালা টুন টুঙ্কার, হ্যাঁ টুঙ্কার ভালো গনা পড়া জানতো, তাই টুঙ্কার গনা পড়া করে দেখলেন কি বলে দেখ ভাই। হ্যাঁ এই গনা পড়া কি দেখলাম জানিস? কি বাদশাহ জি ওই বেগম সাহেব আর স্বরূপচাঁদকে নিয়ে